অসুস্থ আগে থেকে, হ্যাঁ তাই নিয়ে অসুস্থ আমি কাগজ ডাক্তারকে দিশা দিয়ে দিয়েছিলাম সব নিয়ে না আগত দিয়ে বসে গেছিলাম ওইখানে কাগজ জমা দিতে যে ইলেকশনে ডিউটি করতে পারলাম। আপনি হাজবেন্ড কি চাকরি করে? হ্যাঁ। কোন ডিপার্টমেন্টে আছে? এডুকেশন ডিপার্টমেন্টে। আচ্ছা, তারপর তারপরে আমি কিছু যেতে চাকরি করতে ডিউটি করতে পারতো না, তাহলে এটা তো জেন করা তারা কাগজে রাখতেন। আচ্ছা, কোন জায়গাতে? এ ডিএম অফিসে। হ্যাঁ, ডিএম। আচ্ছা, তারপরে তেনে আছে তেনে সেন্টার বসিল খয়েরপুর, ওইখানেও নিয়ে জমা দিচ্ছে, ওইখানেও তারা রাখছেন। হ্যাঁ, এরপরে সরকারি চাকরি যেহেতু করে তেনে দায়িত্ব হইব তেনে সেই পার্ট হয়েছে তেনে কিন্তু 8 তারিখে। আচ্ছা, কী নাম আপনার হাজবেন্ডের? সুভাষ দাস। আচ্ছা, কোন জায়গাতে বাড়ি আপনি? আমি এখন নতুন বাড়ি করছি হাপাই। আচ্ছা, মানে মানে যখন অ্যাপ্লিকেশন দিয়েছেন তারা কি কইছে? অসুস্থ শরীর নিয়ে ডিউটি করতে তারা কইছে ডিউটি করতে তো তারা রে জমাই কোনো কিছু জমা রাখতে না কি তারা জমা না রাখে। তারপর কি হইছে? তারপর উনি গেছে ওইখানে 8 তারিখ এর সময় যখন গেছে ওইখানে ওটু দিয়ে তাদের পাঠানো হয়েছে, আমার বড় ছেলে ওটুতে দিয়ে উঠাই দিয়ে এসে ওখানে সেন্টারে গিয়ে সেটা যখন নামছে তখন তাই আর কিছু কইতে পারে না, পাক্কা মতো করে আসছে। হ্যাঁ, এখন আমরা তো কিছু জানি না, বাড়ির টিকাদের সুস্থ ব্যক্তি গেছে আমরা কিছু জানি না। এরপর ধরুন ঠিক 12টা সোয়া 12টা বাজে তখন আমার এখানে কল গেছে, তো ফোনটা রিসিভ করছি পরে কইছে আমি জিরানি হসপিটাল থেকে কথা কইতেছি, আপনার এইখান থেকে কেউ ইলেকশন ডিউটি চাইছে, তুমি আমার স্বামী গেছে, তাই কইছে আপনি ইমার্জেন্সি জিপিতে চলে যান, তাই শরীর খারাপ করছে। তারপর আমি বাড়ি বাড়ি জিজ্ঞাসা করলাম দাদা তাহলে শরীর কি হয় না এমনি কিচ্ছু না, তাহলে মাথাটা একটু ঘুরাইছে সুস্থই আছে হসপিটালে আনা হয়েছে জিপি যান। তা আমার তো দেখে আমার বাড়ির মধ্যে অসুস্থ ছেলে, আমি অসুস্থ ছেলে বাড়িতে রাখছি, আমি আজকে দৌড়ে আমি ডাক্তার হসপিটালে আসছি, এখানে দেখি যে তাহলে সারা শরীরে রক্ত। হ্যাঁ, আমি যখন অ্যাম্বুলেন্স লোকটারে জিজ্ঞাসা করলাম যে তাহলে ঠিক আছে তাহলে বেড়ে গেছে না রক্ত বমি হয়েছে, এখন একটু ভালো আছে, মাথা ঘুরে পড়ছে, মাথা ঘুরে তারা যতটুকু তারার কাছে আমি জানতে পারলাম মাথা ঘুরে পড়ছে, এখন পর্যন্ত আমি সঠিক আনসারই পাইছি তাহলে আজ অরিজিনাল কি হয়েছে। এখন পর্যন্ত কীরকম আছে? এখন পর্যন্ত তো তাহলে মাথা প্রচণ্ড ব্যথা, বাম সাইডটা অবশ, বাম চোখটা একটু কালো হয়েছে, চোখ খুলতে পারতেছে না, এখন এখন আপনার অভিযোগ কি? মানে ইলেকশন কমিশনের বা ডিপার্টমেন্টের যারা আছে মানে তারা গাফিলতির কারণে এরকম হয়েছে? হ্যাঁ, ডিপার্টমেন্টের বা ডিএম অফিসের বা ইলেকশন কমিশন থেকে কেউ আইসিনি না এখন পর্যন্ত কেউ আইসিনি যোগাযোগ করছে না।